রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এসে গেছি ঋত্বিক অধিকারী। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ 420 নিউজ। প্রথমেই আছে একটা খুবই ইন্টারেস্টিং নিউজ, যেখানে একটা হাজবেন্ড তার বউয়ের বিয়ে তারই বয়ফ্রেন্ডের সাথে দিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটেছে বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে, যেখানে এক স্বামী ভাই নিজে দাঁড়িয়ে তার বউয়ের বিয়ে দিল এক অন্য ছেলের সাথে। এই দৃশ্য ভাই দেখে কাকিমারা অবাক। কাকিমারা ভাই দাঁড়িয়ে ভাবছে যে বউটার ভাই সোয়াগ আছে, বরকে সাক্ষী রেখে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে নিল। জানা গেছে যে বর্তমানে তার একটা 3 বছরের শিশুও আছে, সন্তান আছে, বেবি আছে। এবার এই ঘটনাটা ঘটার পরে বুঝতেই পারছো প্যারেন্ট টিচার মিটিং একটা এক্সট্রা চেয়ার লাগবে ছেলেটা। ভাই দুটো বাবা হবে, মানে কি করে ভাই একজন মানে কি বলে ডাকবে ভাই, একজনকে বড় বাবা একজনকে ছোট বাবা বলে ডাকবে। বেচারা দেখে ভাবছে শালা মায়ের বিয়েতে এত লোক এসেছে, এত লোক তো শালা আমার অন্নপ্রাশনেও আসলো না। বরটাকে ভাই জিজ্ঞেস করা হয়েছে যে আপনার এরকম বউয়ের বিয়ে হয়ে গেল, তো আপনি এবার কি করবেন? এরপর কি করবে তুমি? বরটা নাকি বলছে বউয়ের তো বিয়ে হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাবো। ভাই ঠিক আছে, পরবর্তী খবরে আমরা দেখতে চলেছি স্কুলে স্যারের উপরে লাগলো গাঁজা মদ খাওয়ার অভিযোগ। সুকেশ স্যার আর অনির্বাণ স্যার, এই বিশেষ করে এই দুটো স্যার স্কুলের মধ্যেই গাঁজা মদ খায়, তার প্রমাণও আমরা দেখিয়ে দিতে পারবো। এতদিন ভাই প্যারেন্ট টিচার মিটিং এ ভাই টিচাররা কথা শোনাতো, প্যারেন্টরা শুনতো, এখন ভাই কেস উল্টো হয়ে গেছে। চলো দেখা যাক কাকিমাদের অভিযোগ কি আমাদের স্কুলের স্যারদের উপর। এবং এই দিন যেদিন স্বাধীনতা দিবস হলো 15 আগস্টের দিন। কি বলছে? বিড়ির জায়গায় সিগারেট খায় না কি বললো? স্বাধীনতা দিবস হলো 15 আগস্টের দিন, সিগারেটের মধ্যে ভরে খায়। ও বাপ রে বাপ, কাকিমা অনেক কাছ থেকে দেখেছে, বুঝতে পারছো? তারপরে স্কুলে পড়াশোনা তো হয় না, স্কুলের দিদিমণিরা এসে এখানে পড়াশোনা করতে আসে, তারা কি লিপস্টিক পরে কাজল পরে বড় বড় মালা সমানে মনে বিয়েবাড়ি প্রেজেন্ট? হ্যাঁ ম্যাডামরা ভাই স্কুলে লিপস্টিক পরে আসছে, লিপস্টিক পরে কোনোদিনও পড়াশোনা হয় না এটা আমরা সবাই জানি। এই জন্য ভাই স্কুলের বাইরে লেগেছে বিশাল ধর্মঘট, বিশাল মিছিল, বিশাল ঝামেলা হচ্ছে, সিকিউরিটি চলে এসেছে, স্টুডেন্টরা ভাই ক্লাস ছেড়ে পালিয়ে এসেছে, যা তো অবস্থা। ডক্টর শ্যামা প্রসাদ হাই স্কুলে ভাই ক্যাচাল হয়ে গেছে, স্টুডেন্টদের ভাই মাথায় একটা জিনিসই চলছে, আজকে কি দুপুরবেলা স্কুল ছুটি দিচ্ছে তাহলে? এতদিন ভাই স্যারেরা স্টুডেন্টদের থেকে জবাব চাইতো পরীক্ষার সময়, এখন দেখো স্টুডেন্টরা বসে গেছে ভাই জবাব চাইতে। তাহলে জবাব চাই জবাব দিন, সেখানে তো ভাই জবাবের জায়গায় জবাব হয়ে গেছিল, সেটা আলাদা কথা। যেই ম্যামরা লিপস্টিক পরে আসতো সেই ম্যামদেরই মনে লিপস্টিক মেরে ভাই এই বোর্ড বানানো হয়েছে, বুঝতেই পারছো? আমব্রেলা গাল ভাইরাল হওয়ার পরে কেউ ঠিক কমফোর্টেবল হচ্ছে না ভাই মুখ দেখাতে, তাই জন্য ভাই মুখে ভাই ওন্না দিয়ে প্রোটেস্ট হবে। ছিল 29 তারিখে, সেই পরীক্ষাটাই এনেছে 24 তারিখে। 29 তারিখে পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষা হয় 24 তারিখে, এটাই হলো মেন প্রবলেম। অ্যাজ আ ফর্মার মেম্বার অফ স্টুডেন্ট কমিটি আমি একটা জিনিস বলতে পারি, 29 তারিখে পরীক্ষা হোক বা 24 তারিখে, স্টুডেন্টরা তো পরীক্ষার আগের দিন রাতেই পড়বে। বেকার সেই জিনিসটার জন্য স্কুলের এখন ম্যামেদের লিপস্টিক নিয়ে টানাটানি হচ্ছে। কিন্তু এই কথা বলা মাত্রই দাঁড়াও, কথা তো আমি বলছি নাকি আমার ছেলে বেশি নাম্বার পায় আমি বলবো এখানে? তোমার ছেলে ভাই ভূগোলে ফেল করেছে, তুমি আবার কি? দাঁড়াও আগে আমি বলি। ভাষা খারাপ করে, বাথরুমে ভাই দরজা নেই, এরম ভাবে হবে পড়াশোনা? মানে কাকিমাকে কে বোঝাবে যে ইউরিনালে ভাই দরজা হয় না, ওটা ওরকমই থাকে। মাদের নাল্লি শোনার পরে আমরা চলে যাবো সরাসরি স্টুডেন্টদের কাছে। স্টুডেন্টরা যেমন কি দেখতে পাচ্ছ খুবই প্যাশনেটলি ভাই তাদের স্যারেদের নামে নালিশ করছে, এরা ভাবছে ভাই আমাদের স্কুলে মিডিয়া এসেছে, আমাদের স্কুলে ভাই নিউজ রিপোর্টিং হচ্ছে, নিশ্চয়ই ভাই আমাদের কথা শোনা হবে আর পরিবর্তন আসবে। এখন অবধি পরিবর্তনের নামে ভাই 12,000 হাহা রিয়াক্ট এসেছে ফেসবুকে, কিন্তু আমরা আশাবাদী যে পরিবর্তন খুব শিগগিরই আসবে আমাদের স্কুলে। তো ভাই এই যে এত লাফিয়ে লাফিয়ে হাত পা ছুড়ে ছুড়ে ভাই স্যারেদের নামে ভাই নালিশ করছিস ওপেন মিডিয়াতে, বেস্ট অফ লাক আপকামিং পরীক্ষাগুলোর জন্য। আশা করি ভাই যেই যেই স্যারেদের নামে এক্সপোজ করেছিস সেই সেই স্যাররাও তোকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়। পরবর্তী খবরে আমরা দেখতে চলেছি একটা ছেলে কিভাবে তার নুনু হারিয়েছে। আমি ঘুমায় রয়েছি, আমি আমার ক্যান্টিন টাইনে খুললাম, আমার যেমন কি তোমরা সবাই শুনলে হ্যাঁ ভাই ভাই আমাদের ঘুমাচ্ছিল, ঠিক সেই সময় ভাই একজন ভাই তার নুনু কেটে পলাতক হয়ে গেছে। একটা জিনিস আমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে এত কিছু হওয়ার সত্ত্বেও এই ছেলেটা এগিয়ে এসেছে ভাই, নিউজ চ্যানেলকে নিজে খবর দিয়েছে যে তার নুনু কেটে নিয়ে একজন পালিয়ে গেছে। আমি যদি পার্সোনালি ছেলেটা জায়গায় হতাম একদমই করতাম না ভাই, কেন ভাই নিউজ চ্যানেলে ভাই আমার নুনু কাটার খবর দেখাচ্ছে, এরপরে ভাই কে বিয়ে করবে? খবরটা যদি নিউজ চ্যানেলে না আসতো অ্যাটলিস্ট বিয়ে তো হয়ে যেত, তারপরে যদিও বা বউ সারপ্রাইজ গিফট পেত, খাঁচায় ভাই হাত দিয়ে দেখতে যায় টুনটুনি পাখি হাওয়া, বাট তাও বিয়ে তো হয়ে যেত। তার থেকেও বড় কথা হলো ভাই ঘুমাচ্ছিল নুনু কেটে নিয়ে চলে গেছিল, তাও ভাই ঘুম থেকে ওঠেনি ভাই, সেই বিছানায় ঢিট হয়ে শুয়েই আছে।
নুনু কেটে নিয়ে চলে গেছে, তাও ভাই বিছানা ছেড়ে ওঠেনি কিন্তু। ল্যাথকর যদি হতে হয় তাহলে এরকম হও। পরবর্তী খবরও এরকমই একটা ল্যাথকরকে নিয়ে, যাকে ভাই বলা হচ্ছে কলিযুগের কুম্ভকর্ণ। হুগলির বাসিন্দা ভাই সৌমেন বাবু, যার বয়স 40 আর প্রফেশন হলো, কাজ হলো ইন্ডিয়ান রেলওয়েজে। তো ব্যাপারটা হলো যে শুক্রবারে বউ বাপের বাড়ি চলে গেছে একটি বিয়ে উপলক্ষে। পরবর্তী দিনে হলো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। সকাল 9:30 ভাই কথা হয় বউয়ের সাথে ফোনে, কিন্তু তারপর থেকেই দরজায় খিল। বউ ভাই একটা প্রতিবেশীকে বললো যে গিয়ে ভাই চেক করতে কি সব ঠিক আছে কিনা, কিন্তু ভাই দরজা নক করে যাচ্ছে, বর তো ভাই আর দরজা খোলে না। কন্টিনিউয়াস ভাই দরজায় ঘা মারা হলো, কলিং বেল টেপা হলো, চিৎকার করা হলো, কিন্তু সারাই নেই কোনো বরের। বিয়ে বাড়ি ভাই মাথায় উঠে গেছে সৌমেন বাবু স্ত্রীর। সঙ্গে সঙ্গে ভাই বিয়ে বাড়ি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বউ। চুচুড়া থানায় ভাই খবর গেল। খবর যাওয়ার হওয়ার পরে ভাই বাড়ির সামনে ভাই ভিড় জমে গেল দরজা ভাঙার জন্য। হাতুড়ি দিয়ে ভাই মেরে মেরে দরজা টরজা ভাঙা হলো। সবাই ভাই খুবই টেনশনে, সবাই খুব নার্ভাস, কি হয়েছে ভাই। দরজা ভেঙে ভাই ঢোকার পরে দেখা গেল সৌমেন বাবু ভাই বারমুন্ডা প্যান্ট পরে ভাই খালি গায়ে দাঁড়িয়ে বুক চুলকাচ্ছে। বউ ভাই ফাইনালি বাপের বাড়ি গেছিল ভাই, শান্তিতে ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে দিয়েছে ভাই, মুখে তো ভাই বিরক্তি পাচ্ছো। বেচারা ভাই ঘুমাচ্ছিল, পুরো খবর হয়ে গেল। দরজা ভাঙার পরে তো আমি নিচে ছিলাম দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটা আমি দেখি, কিন্তু তারপরে যখন ওটা দেখলাম সেটা হচ্ছে উল্টো, মানে সুস্থ, মানে শারীরিক ভাবে সুস্থ, মানসিক ভাবে কি আছে সেটা জানি না। যদি তোমাদের মনে হয় যে এইটা স্ক্যাম, তাহলে আমি পরবর্তী খবরের ব্যাপারে বলতে চাই, যেখানে ভাই বাসে বসে ভাই প্রেম ভালোবাসা হয়ে গিয়ে বিয়ে হয়ে গেল। যেমন কি দেখতে পাচ্ছ, বাসে ভাই প্রথম আলাপ, সেখান থেকেই ভাই প্রেম ভালোবাসা। আমরা ভাই বাসে সিট পেলাম না, এখানে ভাই বউ পেয়ে গেল, ঠিক আছে ভাই। তো বেসিক্যালি মেয়েটা ভাই ঘুমিয়ে পড়েছিল ছেলের ঘাড়ে মাথা দিয়ে, আর ভাই ছেলের ঘাড়ে মাথা দিয়ে তার এমন ঘুম হয়েছে যে ভাই সে প্রেমেই পড়ে গেছে পুরো ছেলেটা। এখন ভাই তারা রিলেশনশিপে ডেটিং করছে, আর আমরা এইদিকে ভাই মিনি বাসে ভাই কন্ডাক্টরের সাথে খুচরো নিয়ে ঝগড়া করছি। পরবর্তী খবরে দেখবো আমাদের ইউথ, আমাদের এই জেনারেশন কি করে ভাই সিস্টেমে পরিবর্তন আনছে। উত্তর চব্বিশ পরগনার একটা গ্রামে ভাই রাস্তা খারাপ ছিল, আর সেই রাস্তা ঠিক করানোর দাবির জন্য তারা করে রাস্তা অবরোধ। কিন্তু অবরোধ করার স্টাইলটা একটু আলাদা হয়, এখানে ভাই রাস্তা অবরোধের জন্য তারা ফুটবল বেছে নিয়েছে। বেসিক্যালি ফুটবল খেলে তারা রাস্তা অবরোধ করছে, এইদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন বাইক ভাই পাশ কাটিয়ে চলে গেল। তো ঠিক কেমন রাস্তা অবরোধ হচ্ছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে ভাই। ফাঁকা রাস্তা কে অবরোধ করে ভাই? লুঙ্গি পরে ভাই সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় ভাই ফুটবল খেলে অবরোধ করার জন্য। দেখো ভাই, বাংলার খবর তোমাদের শোনাবো, আর চুরির কোনো খবর থাকবে না, এরকম তো হয় না। টাকা চুরি, চাকরি চুরি, গরু চুরির পরে আমরা দেখতে পেলাম চশমা চুরি। কিন্তু ভাই এই কেসটা খুবই রেয়ার আর ইউনিক, কারণ প্রথমবার কোনো পলিটিশিয়ান চুরি করেনি। চুরিটা যিনি করেছেন তাকে ভাই অনেকটা পলিটিশিয়ানের মতন দেখতে, তার অভাব চরিত্র সবই পলিটিশিয়ানদের সাথে ম্যাচ খেয়ে যায়, কিন্তু সে কোনো পলিটিশিয়ান না। বাঁদর ভাই ডিএম এর চশমা মেরে দিয়েছে, কি বলবে বলো। চশমা নিয়ে আবার পালাইনি ভাই, ওখানেই বসে আছে ভাই ডিএম এর সামনে। বাঁদর ভাই জেলা শাসকের চশমা নিয়ে ভাই তারই সামনে বসে আছে, সে কিন্তু পালাচ্ছে না, সে ওখানেই বসে ভাই ভ্যাঙাচ্ছে। পাঁচশোকারী পুলিশ আছে, পুলিশ ভাই হাত পাত দিচ্ছে বাঁদরকে ভাই, অনেক চেল্লামিল্লি করছে, কিন্তু বাঁদর ভাই চশমা তো দেবে না। জেলা শাসক ভাই ফ্রাস্ট্রেটেড, এরিয়ার ভাই পুরো পুলিশ ইউনিট চলে এসেছে ভাই, একটা খুব ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কেস হয়ে গেছে, যেমন দিকে দেখতে পাচ্ছ পুরো ভাই পুলিশ ইউনিট দাঁড়িয়ে আছে বাঁদরের সামনে ভাই, কিন্তু তাও ওই চশমা আর উদ্ধার করতে পারছে না। এখানে জেলা শাসক তার বিভিন্ন পলিটিশিয়ান কন্ট্যাক্টস যারা আছে তাদেরকে কল বল করছে যে ভাই বাঁদর আমার চশমা মেরে দিয়েছে কিছু করুন, কিন্তু ভাই কিছুতেই কিছু হচ্ছে না, কারণ বাঁদর ভাই চশমা দেবে না। গ্রামের লোকেরা ভাই বাঁদরটাকে খাবার টাবার খেতে দিল, তারপরে ফাইনালি ভাই সে তার চশমাটা ফেরত দেয়। বিস্তর প্রচেষ্টা এবং স্থানীয়দের খাবার দেওয়ার পরে ডিএম এর চশমাটি ফিরিয়ে দেয় বাঁদরটি। বলেছিলাম না বাঁদরটার একটা পলিটিশিয়ানের মতন, ঘুষ না দিলে ভাই কাজ হবে না। তো গাইস এই ছিল আজকের আমাদের 420 নিউজ। এরকমই যদি আরো এপিসোড দেখতে হয় সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। ভাই দুপুর বেলা ভাই বিশাল ঘুম পাচ্ছে। চলো গাইস নিউজ রিপোর্টিং হয়ে গেছে, আবার আমি ঘুমাতে গেলাম, আর ভাই বিশাল ঘুম পাচ্ছে আমার। তো ভাই ঘুমানোর আগে ভাই দরজায় ছিটকিনি দিতে হবে, নাহলে আবার কেউ সে নুনু কেটে চলে যাবে। কিন্তু দরজায় আবার ছিটকিনি দিলেও তো চাপ আছে ভাই, লোকেরা ভাববে যে ভাই পটল তুলেছি, সব ভাই দরজা বরজা ভেঙে চলে আসবে, কি করবো ভাই, শান্তিতে ঘুমানো যায় না এই রাজ্যে। ওফ।